বুখক জুকনা যেভাবে নিঃশংসভাবে রেপ খাইমারে আপনি সাজা খাইয়ে নিনথং যে বড় রেফিস বড় তাড়াতাড়ি রমিনে ফাঁসি অর্ডার রা নিনথং বড় তো নেশন জুড়ে বিক্ষোভ রেলি সেম সাইমারে সারা ত্রিপুরা রাজ্য ও ভারতবর্ষনি বিশৃঙ্গ সবচেয়ে কলঙ্কিত তাই রেফিস রেফিস স্টেটনি বিশৃঙ্গ অঙ্কে সিনিয়র ত্রিপুরা ত্রিপুরা প্রায় অ্যারাউন্ড প্রায় 40% এভাব তাও রেফ চলিত শুধু অছি ভোট মুসকাম খাজামারি সিমিয়া সারা ত্রিপুরা রাজ্য ও বিভিন্ন প্রান্ত বিভিন্ন দিকে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন ব্লক তিনি মহা রেফিস রেফিস শক্তি নিয়ে গুলিত এরস খাজি কেবরক পাঙ্গিলাকে ত্রিপুরা উপযুক্ত শাস্তি মান্যা কেব কে কেব সিমিপ যারা পরিভাষা তঙ্গের ব্রতনি দপ্তি শাসিত অংশ রাখলিয়া পাঙ্গিলাকে যারা বিজেপি শাসিত চালক নয় সেই নেতা মন্ডলী বুসারক পর্যন্ত সুতিনি একজন এমএলএ বুসারক পর্যন্ত তিনি রেপ খাইতে অংশ ও হাওয়া তাল আইন শৃঙ্খলা তলছে ও রাজনী আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই আজকে আমাদের এই রাজ্যের থাকার মানে আমরা আজকে এই রাজ্যে থাকে আমরা মহিলারা রাত্রে বেলা এবং সন্ধ্যার বেলা ঘর থেকে বের হতে আজকে তারা ভয় পেয়ে কেন তাই ভাবে তিনি পরিবার কিরিসা তিনি কবাবা পরিবার সারা ইন্ডিয়া লো তিনি পরিবার আমেরিকা থাকি পড়িব আনি অরণ্যতি প্রাসা প্রসারক আগরতলা ভারত থাকি পড়িলেন নাঙ্গাই বলে এডুকেশন খাইয়ানে শিক্ষা মানানে শ্রী দরকার সেই শিক্ষা স্থান থাকতে নিবেন তিনি রেপ খাজাকা সেই তিনি টিউশন থাকতেনে খরচা করে 12 বছর 13 বছর হাবরে রেপ ফিসক ফিয়গলিয়া ছেন তিনি তিনি চুপকা আসবিত সেই প্রশাসন বিজেপির প্রশাসন তিনি চুপকা আসবিত কোন সামন খাইয়া কারণ ত্রিপুরা মথা বাই দ্য পিপল ত্রিপুরা সারি বাগাই সেন কক সাই দেব সেন তিনি যে কেউ কোনো বড় রেপ খাজাকা কেউ বাঙালি কেউ মুসলিম কেউ ত্রিপুরা সারের উপরে যদি রেপ খাজাকা কে ইস আ রাপিস ফাস বড় সব রাপিস নাই বছরে রাপিস রাপিস তো আবার রমই দেব জালে মাথা নাই সেন তিনি রব নহিত তার উপর ক্রম ত্রিপুরা সড়ক রাজনৈতিক বাংলায় কক সাই দেব তিনি পত্রিকা মুখা যে বসখানে 5 তারিখ সে মহারাজ প্রদত্ত কিশোর মানিক করে নগকেরা ওর নাইব আমি তামার রাস্তাতে সবার ভূ জনজাতি মূর্চারি ভূ নেতা বিশেষ দাম দম ভাইটি 5 তারিখ সঙ্গে ফুলগুড়ি বড় নেন বাইকে বোবা করানি আর নকে ভাগে গেরা ওর নাই বিজেপি ভূ জনজাতি মূর্চারি সাহস তং সঙ্গে ফুলগুড়ি নাই উই আর রেডি সে রেডি যা ছাদে সে রেডি যা 5 তারিখ তিনি হুমকির পত্রিকা বিশিন্তে আর হুমকির নাই জনজাতি মূর্চারি যারা খাইতং নাই পাতাল খাইনে অবস্থা হামিয়া তিনি বিজেপি নিয়ে অবস্থা হামিয়া বিজেপি হলো অলরেডি লাস্ট যে সৈকিয়া তাবো বড় লাস্ট যে থাকে থাকে খানাশনে কা আইসিও হাবিছে না ব্রো আইসিও হামিকা মানে আর ওকে থালা থাল না থেলা থই আপনি কোন শিওর করে এই হলো বিজেপি নিয়ে অবস্থা বিজেপি তার লাস্ট যে তো ব্রো 2023 আর 2 মাসের পরে বিজেপি সরকার আর আসবে না ত্রিপুরা আইতাছে সাইমন কাপড় সে বিজেপি তবে আইসিও তবে তার উপরে লাস্ট থেকে তো তার উপরে উনি তার তার সামন কোনো ডেভেলপমেন্ট সামগ্রী কোনো অর্থনৈতিক সামাজিক চাকরি বা তার কোনো সামগ্রী বরং নগদ থাকে তার বুদ্ধি খাসানো নাকি সামন সে খাইমে করে সব বুদ্ধি খারা নয় সেই 2018 সরকার পাইনি যে তার করে করে রোজগার 50,000 চাকরি মিস কল দিলে চাকরি 2,000 বার্তা সপ্তম পেন পে কমিশন দেওয়া হবে একটারে তো একটার তো করা হয়নি খালি ললিপপ শিবিশির ইস্যু খালি ললিপপ শিবির ইস্যু এই বিজেপি আর না কিন্তু বিজেপি নেই যারা জনজাতি মোর্চা যে খাই তনের অনেক হুঁচার রান মুছুক 5 তারিখ যদি মোরক পত্রিকা হোক সমাজে একটা হুমকি মানে বোবাগরের লগ্ন গেরা রাই হয় সাহস তক ফাটি সংগঠি পরা মত সমর্থন করে না তিনি তার লোক সমর্থন করে না তবে ভারত শুধু তীব্র রাজ্য হইয়া ভারতবর্ষ বিজেপির অবস্থা এখানে কাহিল এইখানে অবস্থা হামিয়া বিজেপির অবস্থা কারণ বড় বিজেপির উপরে আস্থা করি খা বিজেপির উপরে বড় বিশ্বাস করি খা সেই আত্মবিশ্বাস মানুষের আত্মবিশ্বাস বিজেপির উপর মানুষের কাছে আর আত্মবিশ্বাস নেই সেই কারণে বিজেপির কাছে আজকে মানুষ নেই সেই কারণে আজকে তারা লাস্ট জায়গায় পড়ছে এই হলো বিজেপির অবস্থা ও অবস্থা তাও থানা বড় তাও সাই তঙ্গ হুমকি রে তঙ্গ ত্রিপুরা মথা ত্রিপুরা মথা সে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী পার্টি নেই তাও সাই তঙ্গ বড় ত্রিপুরা মথা 2021 সরকার ফাইমানি পরে একটা বিজেপি একটা সিপিএম একটা কংগ্রেস একটা ত্রিপুরা
No credit to the land, no way, sing as a tongue, sing Chabakai tonight.